আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদেরকে এমন একটি ছোট্ট সার্কিটের সাথে পরিচয় করে দেব, যেটা দিয়ে আপনারা যে কোনো টিভিতে ফুল এইচডি ভিডিও দেখতে পারবেন, পুরাতন সিআরটি টিভিতে দেখতে পারবেন এবং যে কোনো টিভিতে দেখতে পারবেন। এটা কানেকশন খুব সোজা, এটা কিভাবে আপনারা বানাবেন এবং কানেকশনগুলো করবেন এটা নিয়ে আলোচনা করব। দেখুন, প্রথমে আমাদের এটা হলো আমাদের 5 ভোল্ট লাইন, জাস্ট এখানে হলো আমাদের গ্রাউন্ড মানে মাইনাস, আরেকটা যাবে হচ্ছে যে এটা আমাদের প্লাস লাইন 5 ভোল্ট। বন্ধুরা, আপনারা খেয়াল করবেন যেন ওই 5 ভোল্ট যদি উলুট পালুট হয়, নেগেটিভ পজিটিভ, তাহলে কিন্তু আমাদের এই সার্কিটটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সার্কিটটি নষ্ট হয়ে গেলে কিন্তু আমাদের সার্কিটটি ঠিক করা যায় না, খুব কমই ঠিক করা যায়। দেখুন, তারপরে আমাদের এটা গেল আমাদের ভোল্টেজ 5 ভোল্ট। তারপরে আসুন, এখানে 3টি পয়েন্ট দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে যে আমাদের একটা হলো, প্রথমটা হচ্ছে যে অডিও সিগন্যাল, তারপরে মাঝেরটা হলো আমাদের গ্রাউন্ড। এটা প্রথমটা হচ্ছে যে অডিও সিগন্যাল প্লাস মাঝেরটা অডিও সিগন্যাল গ্রাউন্ড, পরেরটা হচ্ছে যে অডিও সিগন্যাল প্লাস। এটা 3টা লাইন আমাদের কাজে লাগবে, একটা নেগেটিভ আর দুটা আমাদের দুটা টিভিতে দুটা স্পিকারে সাউন্ড যাওয়ার জন্য প্রয়োজন। বাকি রয়েছে আমাদের ভিডিও লাইন। টিভিতে আমরা যে ভিডিওটা পাবো, এটা দেখুন এক সাইডে আপনার নেগেটিভ পাবেন, অপর সাইডে পাবেন হচ্ছে ভিডিও পজিটিভ। এখানে সুন্দর করে লেখা আছে। এটা লাইন কানেকশন দেওয়া খুব সোজা, আপনারা বোর্ডটা যদি ভালোভাবে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। দেখুন, আমি ঘুরিয়ে দেখাচ্ছি, এখানে দেখুন সুন্দর করে লেখা রয়েছে, ঘুরিয়ে ভালোভাবে দেখাচ্ছে আপনাদেরকে, সুন্দর করে লেখা আছে। আপনারা এটা দেখে কানেকশনগুলো দেবেন, এটা কানেকশনগুলো খুব সোজা। আসলে আমাদের আপনাদেরকে খেয়াল রাখতে হবে যেন ভুল না হয়, নেগেটিভ পজিটিভ ভুল হলে কিন্তু আমাদের সার্কিটটি কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটা দিয়ে আপনারা সুন্দরভাবে ভিডিও কোয়ালিটি পাবেন, ফুল এইচডি MP5। এটা একটি MP5 ফুল এইচডি সার্কিট, যে কোনো পুরাতন টিভি বা সিআইটি টিভিতে আপনারা এটা দিয়ে ফুল এইচডি ছবি দেখতে পারবেন। যাই হোক বন্ধুরা, আজ এ পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে এই সার্কিট দিয়ে একটি MP5 বানিয়ে দেখাবো। বন্ধুরা, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপিয়ে দিন, যাতে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, সবাইকে ভালো থাকুন।